সাবস্ক্রাইব করুন বাঙালির আন্ডার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আজ আমি বানাচ্ছি সুজির প্যানকেক। তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল, তাতে দিয়ে দিচ্ছি 1-2 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না। জল দিয়ে সুজিটা আমি কিছুটা গুলে নিয়েছি। এবার আমি এক এক করে এতে কিছু সবজি অ্যাড করব। এখানে আমি গ্রেট করে রাখা গাজর নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রেড বেল পেপার, তবে আমাদের বাড়িতে সব সময় গ্রিন বেল পেপার থাকে, সেটা ইউজ করলেও অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে এটাতে আরো একটু জল লাগবে, সেই জন্য আমি এখন আরো একটু জল অ্যাড করছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, আছে ক্রাশ করে রাখা গোলমরিচ, নুন স্বাদ মতন, চিনি, চিনিটা অবশ্যই অপশনাল, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব এবার আমি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। এই সুজির প্যানকেকটা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। এতে একটু চিজ গ্রেট করে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে, কারণ আজকাল বাচ্চারা চিজটা খুব বেশি পছন্দ করে। ব্যাটারটা আমার রেডি, এবার আমি চলে যাচ্ছি প্যানকেক বানাতে। এবার আমি প্যানকেকটা বানাবো, তার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। তাতে এবার দিয়ে দিচ্ছি সুজির ব্যাটারটা। একটা সাইড হয়ে গেলে আমি অপোজিট সাইডটা ঘুরিয়ে দেব। পুরোটা কিন্তু করছি আমি হাই ফ্লেমে। ওপরটা কেমন, কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, তার মানে কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে। এবার আমি আস্তে আস্তে অপোজিট সাইডটা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটু আমি তেল ছড়িয়ে দেব, যাতে অপোজিট সাইডটাও খুব ভালোভাবে ফ্রাই হয়। আমার দুটো সাইডই ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবকটা এইভাবে বানিয়ে নেবো।